আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করছি কলিজা বুনা। এখানে আমি 1.5 কেজি পরিমাণ কলিজা ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে এটা ধুয়ে নিয়েছি। আমি সবসময় মাছ হোক মাংস হোক ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিই। 1.5 কেজি পরিমাণ কলিজা আছে এখানে। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল, তার সাথে সবগুলা মশলা, এখানে আদা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচি। আমি এখন এই কলিজাটা ফুটন্ত গরম পানিতে এটা একটু হালকা সিদ্ধ করে নেব। কলিজার গন্ধটা যেভাবে থাকে, গরম ফুটানো গরম পানি দিয়ে ধুলে গন্ধটা চলে যাবে, তার সাথে সাথে কলিজাটাও পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি কিছু পানি ফুটিয়ে রেখেছি। কারণ ফুটন্ত পানিতে কলিজাটা দিয়ে দেব। এইভাবে 2-1টা ব্লক কুটিয়ে নিলেই ওটার একটা বাজে কিরকম দেখতে একটা কালার হয়। অনেকবার পরিষ্কার করার পরও দেখা যায় শুধু রক্ত বের হয়। এভাবে ফুটিয়ে নিলে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আমি এখন এটা পরিষ্কার করে ফিরে আসছি। আমি এখন একটা স্টিনারে উঠিয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার হয়ে গেছে। ফুটন্ত পানিতে ওইটা ফুটানোর পর আমি ওইভাবে পানিটা ফেলে দিয়েছি। এখন আমি কলিজাটা হাঁড়িতে দিয়ে দিলাম। একে একে সবগুলো মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, চার পাঁচটা এলাচ, 4 টুকরা দারচিনি, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, হলুদ 1/2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দিব আদা রসুন, এখানে 4 চামচ আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ভালো করে কলিজাটা মিশিয়ে নেব। আসলে কাটা পেঁয়াজ দিয়ে গরুর মাংস হোক কলিজা হোক এই ধরনের জিনিস রান্না করলে খুবই স্বাদ হয় আর সহজভাবেই বসিয়ে দেওয়া যায়। একটা বাটা মশলা দিয়ে তেমন একটা স্বাদ হয় না। এখন আমি চুলায় বসিয়ে দেব। হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল করে নেব, তারপর অল্প আঁচে রান্না করতে হবে। এখন দেখি আমার তরকারিটার কি অবস্থা। এই যে কষানো হচ্ছে, এটা এদিকে কষাতে থাক। এটা প্রায় ঘন্টাখানেকের মতো রান্না করতে হবে। কলিজাটার গন্ধ দূর করে ধীরে ধীরে চুলার উপরে অল্প আঁচে রাখলে ভালোভাবে সিদ্ধ হবে, এতেও স্বাদ হবে।
আর এদিকে আমি একই ভিডিওতে আরেকটা রেসিপি দেখাচ্ছি। এখানে আমার কিছু আলু ছোট করে কেটে রেখেছি, সেটা এখন আমি ফ্রাই করব। ছোটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি এখন তেলে ফ্রাই করে নেব। এই যে দেখুন আমার কলিজাটা রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা রান্না করা আপনার নিজের উপর, যত বেশি চুলার উপর অল্প আঁচে রেখে কষাবেন ততই খেতে স্বাদ হবে। এই যে আমি একটা প্যানে আলু ফ্রাই করে নিয়েছি, বলছিলাম যে একই রেসিপিতে মানে একই ভিডিওতে দুটি রেসিপি দেখাবো, এই জন্য আমি এখানে আলু ফ্রাই করে নিয়েছি। আমি এখন কিছু কলিজা দিয়ে দেব আলুর মধ্যে। যদিও আমি প্রথম থেকেই আলুটা রান্না করতাম, তাহলে একই প্রসেসেই আমি কলিজাটা এইভাবে বুনা করতাম। এই যে আলু দেখছেন, কলিজার মতো কি উপরে কাটা। আসলে এইরকম অনেক সময় সহজভাবে রান্না করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করবেন, আর খুবই বেশি ভালো লাগে আলু দিয়ে কলিজা বোনাটা। বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে আলু, কান্না এরকম তো পাবলিক খুঁজে পাওয়া মুশকিল, আমরা তো খুব বেশি পছন্দ করি। তাই এটা ভালোভাবে এখন আমি কষিয়ে, এমনিতেই তো কষানো আছে আলু, সব কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আসলে আমার কিচেনের স্পেসটা খুবই ছোট, এই জন্য আমার একটু প্রবলেমই হয়ে যায় ভিডিওটা ঠিকঠাকভাবে ইয়ে করতে পারি না। প্লিজ এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমি একটু নতুন কাজ করছি, ধীরে ধীরে ইনশাল্লাহ সবগুলা ঠিক হবে। এই যে দেখুন কলিজাটা, সরি এটা তো কলিজা বোনা, আর এটা হচ্ছে কলিজা দিয়ে আলু, একের ভিতরে দুই। এই যে এখন হয়ে গেছে, আমি এখন একটা নামিয়ে নেব। খুবই স্বাদ হয়েছে রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমি এই আলুটা তো রান্না করার পর কলিজা তো এমনিতেই কালো, তাই কালো হয়ে গেছে, আর ওটা যাতে বোঝা যায় জন্য আমি এখানে ফ্রাই করাই আলু এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দুটোই সার্ভ করে দেখিয়ে দিলাম, এখানে আলু দিয়ে কলিজা বোনা, এখানে শুধু কলিজা বোনাটা। খুবই স্বাদ হয়েছে এই আলু দিয়ে কলিজা বোনাটা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।